হে গাইজ নন্দুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি নন্দিতা আজও চলে এসেছি একটা হোম রেমিডি নিয়ে পিম্পেল তো আমাদের সবার আসে আবার চলেও যায় কিন্তু পিম্পল স্পটগুলো কিছুতেই যেতে চায় না তাই আজকে আমি তোমাদের এমন একটি হোম রেমিডি বলবো যেটা তোমরা ওয়ান উইক রেগুলার ইউজ করলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ডিওয়াই ওয়াইটি আমি কী কী দিয়ে বানাচ্ছি আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে একদম ভুলবে না লেটস গেট স্টার্টেড সবার ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি লেমন লেমনে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি তাই লেমন অ্যাকনে রিডিউস করে এবং লেমন আমাদের স্কিনটা ব্রাইটেন আপ করতে সাহায্য করে তাই পিম্পল স্পট যাদের মুখে আছে তারা এই লেমনটাকে পুরো মুখে অ্যাপ্লাই করতে পারো যাদের এরকম দুপাশে গাল ভর্তি পিম্পল স্কার আছে বা স্পট আছে তাদের এভাবে পুরো মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করবে এভাবে অ্যাপ্লাই করবে আর যাদের মুখে দু এক জায়গায় পিম্পল আছে পিম্পল স্পট আছে তারা এভাবে অ্যাপ্লাই করবে একটা ফিঙ্গার টিপ নিয়ে এভাবে সেই জায়গাগুলোতে লাগিয়ে দেবে এভাবে তোমরা দিনে দু থেকে তিনবার ইউজ করবে সেকেন্ড টিপস হলো আমাদের তুলসী পাতা তুলসী পাতাও আমাদের স্পট রিমুভের খুব ভালো কাজ করে তুলসী পাতা স্কিনের সাথে সাথে ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে শরীরে তোমরা দেখতে পাচ্ছ তুলসী পাতার আমি এরকম এক একটু পেস্ট বানিয়ে নিয়েছি এবার তোমাদের যেখানে যেখানে স্পট আছে সেখানে তোমরা এই তুলসী পাতাটাকে লাগিয়ে রাখবে তুলসী পাতা পেস্টটা সেখানে লাগিয়ে দেবে এভাবে তোমরা যেখানে তোমার পিম্পল স্পট আছে সেই জায়গাগুলোতে তোমরা লাগিয়ে রাখবে এটাও তোমরা দু থেকে তিনবার ইউজ করবে এবার তিন নাম্বার টিপস হলো চন্দন চন্দনটাকে তোমরা একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে যেখানে যেখানে স্পট আছে সেই জায়গাগুলোতে লাগিয়ে দেবে এইভাবে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পর প্লেন ওয়াটার দিয়ে তোমরা ধুয়ে ফেলবে আর এই চন্দনটাকে আমি বাজার থেকে কিনে এনেছিলাম তোমরা যে কোনো চন্দন নিতে পারো চন্দন পাউডার স্পটের সাথে সাথে স্কিনকে হেলদি ও স্মুথ বানায়। চন্দন স্পট রিমুভের খুব ভালো কাজ করে এছাড়া তোমরা বাড়িতে যে চন্দন কাঠ থাকে পুজোর জন্য এই যে এই ধরনের চন্দন কাঠ সেইগুলো ইউজ করতে পারো এইটাকে একটু ঘষে নিয়ে তারপরে সেই চন্দনটাকেও তোমরা স্পটে অ্যাপ্লাই করতে পারো একই রেজাল্ট পাবে এই তিনটে টিপসের মধ্যে তোমরা যে কোনো একটি ইউজ করবে আর এটা রেগুলার দিনে তিন থেকে চারবার ইউজ করলেই তোমরা এক উইকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে স্ক্রিনটাও ব্রাইটেন আপ হবে এবং স্পটগুলোও আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আর যদি তোমরা আমার ডিটার্ন প্যাকের ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্টে আমাকে জানাও তোমরা পরবর্তী কি রিলেটেড ভিডিও দেখতে চাও আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো যাদের মুখে স্পট বা স্কার্স আছে থ্যাংকস ফর দ্য ওয়াচিং গাইজ বাই বাই